Hi. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজ দেখো নিয়ে চলে এসেছি পেঁপের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তো বন্ধুরা আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল আর নিরামিষ রান্না হলেই কি হয় বলো তো আমরা বাঙালিরা মুখ হাঁড়ি করে বসে থাকি তাই না তো সেই নিরামিষ দিনের জন্য স্পেশাল একটা পেঁপের রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা দেখো নিরামিষ রান্না হয়েছে বলে কি মন কি ভারী করে বসে থাকা উচিত তো আমি ভাবলাম দেখি গাছে রয়েছে বেশ কিছু পেঁপে তো সেই গাছ থেকে পেঁপে পেরে দেখো আমি এই পেঁপের রেসিপিটা বানিয়ে নিয়েছি তো দেখো গাছ থেকে দুটো পেঁপে পেরে পেঁপেটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে দেখো আমি একটা গ্রেটার নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা দেখো পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে আর এই পেঁপের রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেরি না করে নিরামিষ দিনে এই পেঁপের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে কিংবা রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখো বসিয়ে দিয়েছি কড়া কড়াই দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা এই পেঁপের রেসিপিটা করতে কিন্তু একদম অল্প উপকরণেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে কিছুটা পরিমাণ আমি তেলটা দিয়ে দিচ্ছি আর এখানে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তো বন্ধুরা এখানে কালো জিরেটা অ্যাড করছি আর এখানে নিরামিষ বলতে গেলে মাছ মাংসটাকে আমরা বুঝি তাই তো আবার অনেকে পেঁয়াজটাকেও মানে ভেজ হিসাবে খায় তাই তো তো সেক্ষেত্রে এখানে পেঁয়াজটা আমি অ্যাড করছি তোমরা পেঁয়াজটা স্কিপও করতে পারো যদি তোমরা একদমই পুরোপুরি পিওর নিরামিষ খেতে চাও বাট আমি ভেজ দিনেও পেঁয়াজটা খেয়ে থাকি তো সেক্ষেত্রে দেখো আমি পেঁয়াজটা অ্যাড করছি তো এখানে পেঁয়াজটা দিলে কিন্তু এই পেঁপের রেসিপিটা আরও খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি তারপর দেখো আমি এখানে ক্রিয়েট করা যে পেঁপেটা আছে না অবশ্যই পেঁপেটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে ঠিক আছে এই গ্রেট করা পেঁপেটা দেখো আমি পেঁয়াজের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভালোবাসা দেবে তো বন্ধুরা দেখো এইভাবে পেঁপেটাকে একদম তেলেতে নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা সামনেই পুজো জবরদস্ত খাওয়া দাওয়া হবে কিন্তু তার আগে একদম শরীর ফিট রাখতে হবে তাই তো তো শরীর ফিট রাখতে একদম এইভাবে পেঁপের রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো কেন বলো তো পুজোর আগে থেকে শরীর ঠিক থাকলে তবেই তো পুজোয় এনজয় করতে পারবে তাই না বন্ধুরা তো দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁপে জানো তো কতটা হেলদি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী নুন তো এখানে কাঁচা লঙ্কাটাই আমি দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব ব না এই পেঁপেটা একটা হেলদি সবজি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু পেঁপের স্বাদটা একদম ডিফারেন্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো জাস্ট আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি দেখো কিছুটা চিনি অবশ্যই আমরা বাঙালি বাঙালিরা চিনি যে কোনো সবজি হোক বিশেষ করে নিরামিষ তাতে আমরা চিনি না দিলে যেন জাস্ট মনটা খুঁত করে তাই না বন্ধুরা তো সেক্ষেত্রে চিনিটা দিতেই হয় আর বন্ধুরা যদি তোমরা চিনি না খাও তো তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো তো আমরা বাঙালি তো বাঙালিরা কোনো রকমভাবেই এই অভ্যেসটাকে পাল্টাতে পারবে না বুঝলে যে কোনো সবজি বা যে কোনো নিরামিষ খাবার রান্না করলে আমরা তাতে চিনি দিতেই মানে না দিলে এক একদমই মনটা খুব খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখো গ্যাসের ফ্লেমটা লো রেখে এরকম নেড়ে নেড়ে আমি এই পেঁপেটাকে দেখো ভেজে নিচ্ছি তো এটা অ্যাকচুয়ালি এখানে রকম আমি জল দিচ্ছি না জল ছাড়াই কিন্তু এই পেঁপে পেঁপেটা রান্না হবে মানে এটা পেঁপে ভাজা তো বন্ধুরা এইভাবে পেঁপেটা ভেজে নেব আর এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই অল্প পরিমাণ তেলের মধ্যে দেখো গ্যাসের ফ্লেমটা লো রেখে এরকমভাবে নেড়ে চেড়ে পেঁপেটাকে দেখো রান্না করে নেব তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ পেঁপেটা কিন্তু লালচে হয়ে গেছে আর এই রকম পেঁপেটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একবার অবশ্যই ট্রাই করে দেখো কথা দিচ্ছি একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এই পেঁপের রেসিপিটা একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে সুন্দর করে এই পেপেটা আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা এর থেকে গুণ বেশি টেস্টি এত টেস্টি যে মাছ মাংসের স্বাদকেও তোমরা ভুলে যাবে নিরামিষ দিনে একদম সেরা একটা রেসিপি তো বন্ধুরা দেখো প্লেটে ঢালার পর কতটা দেখতে সুন্দর লাগছে দেখলেই মনে হয় যেন গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করি তাই না বন্ধুরা তো অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে পেঁপে ভাজা কিংবা পেঁপের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি তো বন্ধুরা ভাতের সাথে তো যেরকম ভালো লাগে বাট রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তো রুটির সাথেও একবার ট্রাই করে দেখবে ভাতের সাথে তো অসাধারণ লাগে কিন্তু আমরা বাঙালি আমরা ভাত খাই তাই জন্যেই ভাতের সাথে খাবো কিংবা রুটির সাথেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই বন্ধুরা